প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্প কর্তৃক ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, দৌলত খান উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ রুহুল আমিন, গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেনার মোহাম্মদ ইমাম হোসেন লিঙ্কন, কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেনার মোহাম্মদ মিজানুর রহমান। উন্নয়নের আলো ঘরে ঘরে জ্বলো, সরকার আমাদেরকে ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, এখন আমাদের ঘরে ঘরে ল্যাপটপ মানে ইলেকট্রিক ডিভাইস পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা বাস্তবায়নও করতেছে, পর্যায়ক্রমে সেটা চলছে। আসলে এখন সময়টাই হচ্ছে কি প্রতিযোগিতায় পরিপূর্ণ, এখানে নিজেকে টিকিয়ে রাখতে হলে নিজের দক্ষতা সেলফ স্কিল ছাড়া আদারওয়াইজ বিকল্প কোনো পথ নেই। তো এখানে হচ্ছে গিয়ে সব থেকে সময় উপযুক্ত একটা প্রকল্প হচ্ছে গিয়ে হারপার প্রকল্প এখন যেটা চলছে। যদি আমরা প্রত্যেকে অ্যাটলিস্ট প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি একজন ফ্রিল্যান্সার থাকে, আমি মনে করি সেই ঘরে একজন ইনকাম সোর্স তৈরি হবে। আপনারা জানেন এটা হচ্ছে আমাদের এই কোর্সটি আরও 4 মাস আগে শুরু হয়েছিল, যেখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কম্পিউটার সম্পর্কে কোনো নলেজই ছিল না। সেখানে আমরা বেসিক টু একেবারে ফ্রিল্যান্সিংয়ে যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটি রয়েছে, যে বর্তমান বিশ্বে কম্পিটিশনের জন্য এবং স্কিল বলেন এবং বলেন দেশকে সামনে আগের জন্য সর্বোচ্চ যেই পদটি আছে সেই ডিজিটাল মার্কেটিংটি আমাদের শেখানো হচ্ছে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং সরকারের তত্ত্বাবধানে। জানাতে চাই আমাদের এত সুন্দর একটি প্রজেক্ট চালু করার জন্য, অন্তত মেয়েদের জন্য, কারণ আমাদের বাংলাদেশের সামাজিক দৃষ্টিকোণ থেকে মেয়েরা অনেক পিছিয়ে আছে। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্প কর্তৃক ট্রেনিংপ্রাপ্ত 4টি ব্যাচের মোট 80 জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী শিক্ষার্থী। আজকের যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যে আমাদের একজন প্রোগ্রামার আছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা আছেন, তাই না? তারপর আপনারা অবহিত হয়ে গেছিলেন, 4 বছর ধরে আপনারা ট্রেনিং নিচ্ছেন, এর আগেও না দিতে পারছেন, আসলে দেখেন আপনারা 4টা বছর আসলে আপনারা যেটা নিজেরাই বলছেন স্কিল ডেভেলপমেন্টের কথা, আমরা তো এখন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, তাই না? এখানে কিন্তু আসলে নর্মাল যে পড়াশোনা এটা দেখছি হবে, আপনার টেকনোলজি বেস পড়াশোনা দরকার হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এন্টারপ্রেনার পড়া, আমরা কী বলি আমাদের এখন মানুষের প্রশ্ন করতেছি কী বলেন, আমরা আসলে মানুষ প্রত্যেক মানুষের উদ্যোক্তা, তারা চাকরি খুঁজবে, তারা চাকরি দিবে, তাই না? চাকরি তৈরি করবে। তা আমি মনে করি যে আপনারা যারা এই ট্রেনিংগুলো দিচ্ছেন, তারা প্রত্যেকেই আমরা প্রত্যেকে একজন নিজের এন্টারপ্রেনার হতে পারবেন এবং প্রত্যেকেই অনেক মানুষের চাকরি দিতে পারবে, সেই প্রত্যাশাই আমরা দিচ্ছি। এখন খুব বেশি বলার কিছু নয়, এই যে বিষয়ে এখানে প্রধান বিষয়ে বর্ণমান সামগ্রিক বিষয়ে কিন্তু আমাদের বক্তারা প্রথম আছে, আর ওনার যখন তোমার প্রত্যাশার আশে আসে তখন আমাদের খুব সুন্দর আগ্রহ করে না। আমিও আমার কথা বলে আপনাদের বিরক্তির কারণ বলতে চাই, আমি আপনাদের শুধু তোমাকে জানাতে চাই প্রত্যেকেই যাতে আরও যে সময়টা আছে সেই সময়টা সুন্দরভাবে একদিন যে সৌভাগ্যটা ছিল সেটা অতিক্রম করে আপনারা সামনে আগে যেতে পারে। শুভ কোনো ধন্যবাদ।